আসসালামু আলাইকুম। আজকে বানাবো বীপ চাপ। তো হঠাৎ করে এই জিনিসটা খেতে মনে চেয়েছে, তো বাসায় যেরকম ছিল ছোট ছোট পিস করা, এখান থেকে এগুলাকে নিয়ে পাতলা করার জন্য একটু থেতে নিয়েছি শিলপাটার সাহায্যে এরকম করে। তো এর মাঝখানে এখন লেবুর রস, পরিমাণ মতো লবণ, কাবাব মশলা, গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, আরও হচ্ছে একটু বাটা মশলা দিব এখানে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে একটু কাঁচা পেঁপে বাটা। এরপর হচ্ছে এখানে একটু টক দই দিব, দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। সময় বেশি হলেও ভালো হয়, কিন্তু 2 ঘন্টায় হয়ে যাবে। তো এরপর হচ্ছে 2 ঘন্টা পর পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে, আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া। তো মাখা হলে এটাও হচ্ছে তেলে ভেজে নিতে হবে, আর এই সময় হচ্ছে চুলার আঁচটা একদম হাই থাকবে, না হলে উপরে মচমচে হবে, ভিতরটাও একদম মচমচে হবে। তো এইভাবে ভাজলে ভিতরটা জুসি জুসি একটা ভাব থাকবে ঠিক এরকম, আর উপরটা হচ্ছে একটু মচমচে। তো যেহেতু বাসার রান্না করার পিচ ছিল এই জন্য ছোট হয়েছে, তো দেখতেই পাচ্ছেন উপরে মচমচা আর ভিতরটা একদম জুসি।